শোকাবহ 15ই আগস্ট জাতীয় শোক দিবস আজ। দিবসটি উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভোরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতেও শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রীর পক্ষে। আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আসেন জাতির পিতার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালি জাতির পক্ষে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি নীরবে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করেন। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে 15ই আগস্ট কাল রাতে নিহত পরিবার ও স্বজনদের প্রতি শ্রদ্ধা জানান। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পেছনে যে কুশীলবরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে এই ইতিহাসে এই কুখ্যাত কুশীলবদের স্বরূপ উন্মোচন করা উচিত। সঙ্গে সঙ্গে জাতির পিতার হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে না পারার যে ব্যর্থতা বঙ্গবন্ধুর অনুসারী নেতৃত্বের, সেটাও নতুন প্রজন্মকে জানাতে হবে। এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। 15ই আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। যারা শহীদ হয়েছেন তাদের উপর আপনার বিশেষ রহমত দান করুন। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।